1994 সাল 24411 থ্রি নাইন নম্বরে বেলাবোসকে চাইলেন অঞ্জন দত্ত। এরপর এই বেলাবোস আর অঞ্জন দত্তকে ঘিরে বাঙালি ঘটিয়েছে এলাহি সব কাণ্ড। এই যেমন কলকাতায় যখন 7 ডিজিটের টেলিফোন নাম্বার এলো, তখন অঞ্জন দত্তের বেলার এই নম্বরে মালিকানা হিন্দি সংবাদপত্র দৈনিক বিশ্বমিত্রের। প্রতিদিন শত শত মানুষ ওই নম্বরে খোঁজ নেয় বেলার। সেই যন্ত্রণায় মালিকপক্ষ মামলা ঠুকতে চেয়েছিলেন অঞ্জন দত্তের নামে। এই এক গান যাকে এতটা জনপ্রিয়তা দিয়েছেন, সেই গানের স্রষ্টা অঞ্জন দত্ত বেলাবোস নামে কাউকেই চিনতেন না। শুধু তাই নয়, দুই বাংলায় তুমুল আলোচিত এই কণ্ঠশিল্পী নিজের প্রথম পরিচয় গায়ক মনে করেন না। গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা এবং পরিচালক এই পরিচয়ের ভিড়ে নিজেকে প্রথমে অভিনেতা ভাবেন। তবে অভিনেতা হিসেবে তার সময়ের পরিচালকেরা তাকে তেমন গুরুত্ব দেননি, এমন আক্ষেপ আজও করেন। এসব কথা নিজের একাধিক সাক্ষাৎকারে বলেছেন অঞ্জন দত্ত। 1953 সালের 19 জানুয়ারি তার জন্ম। ছোটবেলা কাটে দার্জিলিংয়ে। সেখানকার সেন্ট পলস স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেন। অঞ্জন দত্ত চেয়েছিলেন বিখ্যাত একজন হতে, সেটা হয়েছেন 1981 সাল থেকে সিনেমায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন 1998 সাল থেকে। তবে 90 দশকে বেলাবোস, রঞ্জনা, আমি বৃষ্টি দেখেছির মতো গান দিয়ে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এর পরের অঞ্জন দত্তের গল্পটা সবারই কম বেশি জানা। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। তার অভিনীত ও পরিচালিত সিনেমার ঘরানাও আলাদা। নাগরিক মানুষের হৃদয় তো ছুঁয়েছেনই, তার গান জুড়ে রয়েছে অসংখ্য চরিত্র যারা শহরের অলিগলি থেকে ছুটে বেড়াচ্ছেন পাহাড়ের কোলে।